আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সুনির্দিষ্ট পত্রিকার আইনের ধারাবাহিক লেকচারে স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা 9 ধারা পর্যন্ত শিখেছি, আজকে আমরা সুনির্দিষ্ট পত্রিকার আইনের 10 ধারা থেকে শেখার চেষ্টা করব। সাথে সাথে আমার প্রিয় ভিউয়ার্সদের আমি রিকোয়েস্ট করব লেকচারগুলো শেয়ার করার জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লেকচারগুলো শেয়ার করবেন। শেয়ার করলে একটু ভিউ বেশি হলে আমি লেকচার দিতে ইন্সপায়ার্ড হব। ওকে, আমরা দেখি 10 ধারা কি বলে। সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, অর্থাৎ মুভেবল প্রপার্টি বা অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার, সুনির্দিষ্টভাবে পুনরুদ্ধার করার জন্য এই 10 ধারার বিধান। এই ধারা অনুযায়ী সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত পদ্ধতি মোতাবেক। অর্থাৎ 10 ধারায় বলেছে যে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে, তবে সেটা করতে হবে দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত যে পদ্ধতি আছে সেই পদ্ধতি মোতাবেক করতে হবে, এই কথাটি বলা হয়েছে 10 ধারা। এখন আমরা দেখছি যে দেওয়ানি কার্যবিধিতে অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার সংক্রান্ত বর্ণনা রয়েছে এই সিপিসির 21 আদেশে 30 ও 31 বিধিতে। এই জন্য 21 আদেশের 30 ও 31 বিধি মোতাবেক এই সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধার করা যাবে। এই 10 ধারায় দুইটি ব্যাখ্যা আছে। একটি ব্যাখ্যায় বলা হয়েছে কোনো জিম্মাদার, যে ব্যক্তির জন্য তিনি জিম্মাদার হিসেবে নিযুক্ত হয়েছেন তার মঙ্গলার্থে সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করতে পারেন। প্রথম ব্যাখ্যা বলা হচ্ছে মোকদ্দমা দায়ের করতে পারবেন কোন অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবেন কে? কোন জিম্মাদার, যিনি জিম্মাদার নিযুক্ত হয়েছেন যার জন্য তার মঙ্গলের জন্য পারবেন। এটি 1 নম্বর ব্যাখ্যায় বলা হয়েছে। এই দুটি ব্যাখ্যা এই 10 ধারায় আছে মূল বইয়ে। ব্যাখ্যা 2-এ বলা হচ্ছে যে বর্তমানে অস্থায়ী বা বিশেষভাবে দখলে রাখার অধিকারী ব্যক্তি অস্থাবর সম্পত্তি দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করতে পারবে। এই দুটি ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে ব্যক্তি মোকদ্দমা দায়ের করবেন তাকে ওই সম্পত্তিটির মালিক হতে হবে এমন কোনো কথা নাই। জিম্মাদারও করতে পারবেন, অস্থায়ীভাবে দখলে আছেন এমন কোনো ব্যক্তিও করতে পারবেন। এই ধারা মোকদ্দমা করার জন্য বাদীকে সম্পূর্ণ মালিকানার অধিকারী হওয়ার প্রয়োজন নাই, ট্রাস্টি এবং অস্থায়ী দখলকারীও এই ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। এখন দেখি কারা এই ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। যারা এই ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবেন তারা হচ্ছে মালিক, অর্থাৎ যে সম্পত্তিটি নিয়ে বিরোধ সেই সম্পত্তিটির মালিক মোকদ্দমা দায়ের করতে পারবেন। জিম্মাদার বা ট্রাস্টি পারবেন, জামিনদার পারবেন, বন্ধকদাতা বা বন্ধক গ্রহীতা, ফনা বা ফনি পারবেন, হারানো পণ্য খুঁজে পেয়েছে এমন কোন ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারবেন। এই 4টি পয়েন্ট এখানে উল্লেখ করলাম। এই 1, 2, 3, 4, 5 হবে এই 5টি ব্যক্তি মোকদ্দমা দায়ের করতে পারবেন এই 10 ধারায়। তাহলে 10 ধারায় আমরা কি দেখলাম? প্রথমে বলা হচ্ছে 10 ধারায় মোকদ্দমা অস্থায়ী ও অস্থাবর সম্পত্তি, সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করা যাবে দেওয়ানি কার্যবিধিতে উল্লেখিত এই বিধি, যে বিধি আছে উল্লেখিত সেই বিধি মোতাবেক, এবং এই ধারায় মোকদ্দমা দায়ের করতে পারবে যে কোনো ব্যক্তি, মালিকও করতে পারবে, অন্য মালিক ছাড়া দখলে আছেন এমন কোনো ব্যক্তিও মোকদ্দমা দায়ের করতে পারবে। 11 ধারায় বলা হচ্ছে যে তাৎক্ষণিক বা আশু দখলের অধিকারী ব্যক্তির নিকট
দখল অর্পণে মালিক ব্যতীত অন্য দখলকারী ব্যক্তির দায় দায়িত্ব। এটা একটু প্যাচের মনে হচ্ছে, আমি ইজি করে দিচ্ছি। তাৎক্ষণিক দখলের অধিকারী অর্থাৎ এখন যে ব্যক্তির নিকট দখলে আছে সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিক না, এই মালিক না কিন্তু তার দখলে আছে, এরকম ব্যক্তির যে দায় দায়িত্ব এই সম্পত্তিটি নেক্সট ইমিডিয়েট যার দখলে যাওয়ার কথা তার কাছে সে কিভাবে দিবে এই ব্যাপারে বলা হচ্ছে, আরো ক্লিয়ার হবেন। এই ধারায় মূলত প্রতিকার হল মালিক ব্যতীত যে কোনো ব্যক্তির দখল হতে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তি বাদীকে অর্পণ করা, যে ক্ষেত্রে বাদী তাৎক্ষণিক দখলের অধিকার। এখন চারটি ক্ষেত্রে এই ধারায় প্রতিকার মঞ্জুর করা যেতে পারে, এই ক্ষেত্র চারটা দেখি, তারপরে একটা এক্সাম্পল দেখলে আমরা এই ধারাটি ক্লিয়ার হব। চারটি ক্ষেত্রে আদালত এই ধারায় প্রতিকার মঞ্জুর করতে পারেন। একটা হলো যে ক্ষেত্রে বিবাদী ট্রাস্টি বা এজেন্ট হিসাবে বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে, অর্থাৎ যেই ব্যক্তি বাদী সেই বাদীর অস্থাবর সম্পত্তি ধারণ করে আছে কোন ট্রাস্টি বা এজেন্ট, তাহলে কোন ট্রাস্টি বা এজেন্ট ওই সম্পত্তির মালিক না, এই জন্য মালিক নয় কিন্তু দখলে আছে, এই ব্যক্তি বাদীকে সম্পত্তি অর্পণ করবেন ট্রাস্টি বা এজেন্টের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ দ্বারা সেটাকে পূরণ করা যায় না, আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, যে ক্ষেত্রে প্রকৃত ক্ষতি নির্ণয় করা কঠিন অর্থাৎ কি পরিমাণ ক্ষতি এটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না, যে ক্ষেত্রে বিবাদী বাদীর অস্থাবর সম্পত্তি বেআইনিভাবে বা প্রতারণা করে দখল করে, এই চারটি ক্ষেত্রে আদালত প্রতিকার 11 ধারায় প্রতিকার মঞ্জুর করতে পারে। এখন একটা এক্সাম্পল আমরা দেখি, যে ইউরোপ যাওয়ার সময় ক নামক এক ব্যক্তি তার আসবাবপত্র খ নামক এক ব্যক্তির জিম্মায় রাখে, খ এগুলো অনুমতি ছাড়াই গ এর নিকট বন্ধক রাখে, অর্থাৎ ক আসবাবপত্র খ এর নিকট রেখে যায়, সে ইউরোপে চলে যায়, ক এর আসবাবপত্র খ রাখার পর কিছুদিন পরে ওই যে মালিক আসবাবপত্রের ক সেই মালিকের অনুমতি ছাড়াই খ এর নিকট বন্ধক রাখে। এখন ক যখন ইউরোপ থেকে ফিরে আসলো, ফিরে এসে দেখলো খ এর নিকট তার আসবাবপত্র নাই, আসবাবপত্র আছে খ এর কাছে, সরি গ এর কাছে, এখন ক এই গ নামক ব্যক্তিকে আসবাবপত্র ফেরত দেওয়ার জন্য বাধ্য করতে পারবে। আচ্ছা, এটা একটা এক্সাম্পল গেল। আর একটা এক্সাম্পল হচ্ছে, আমরা বলছিলাম এখানে ক্ষতিপূরণ আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত, এটার একটা এক্সাম্পল আমরা দেখি। ক একটি দেবমূর্তির মালিক অর্থাৎ একটা দেবী দেবীর একটা মূর্তির মালিক হচ্ছে ক, বা এই মূর্তিটির অধিকারী অর্থাৎ তার অধিকারে ছিল এটি। এখন দেবমূর্তিটি খ দখল করে, অর্থাৎ এই যে দেবমূর্তিটির মালিক ক সেই দেবমূর্তিটি কোনো না কোনোভাবে খ নিয়ে নেয়। এখন এই দেবমূর্তিটি একটি দেবীর মূর্তি, যেহেতু এটি কি পরিমাণ ক্ষতি এটি নির্ণয় করা খুব কঠিন, এটি নির্ণয় করা যাচ্ছে না, এই কারণে এরকম আরেকটি দেবমূর্তি পাওয়া কঠিন, এই কারণে খকে উহা ক এর নিকট ফেরত দেওয়ার জন্য বাধ্য করা যায়। আরেকটা এক্সাম্পল দেখি আমরা, একজন মৃত চিত্রকরের একজোড়া দুষ্প্রাপ্য চীনামাটির কারুকার্য খচিত পাত্রের অধিকারী ক, ক নামক একজন ব্যক্তি এই চীনামাটির কারুকার্য খচিত একটা পাত্র, একটা পাত্র যে পাত্রটা হচ্ছে চীনামাটির এবং সেখানে খুব কারুকার্য করা আছে এবং যেটি দুষ্প্রাপ্য পাওয়া খুব সহজ না, খুব টাফ, এরকম একজোড়া পাত্র, চীনামাটির পাত্র যেখানে কারুকার্য
খচিত আছে, খুব সুন্দর কারুকার্য করা আছে, এবং যিনি এই কারুকার্য করেছেন সেই ব্যক্তি মারা গেছেন, একজন মৃত চিত্রকরের, মৃত চিত্রকরের একজোড়া চীনামাটির কারুকার্য খচিত পাত্র। এই পাত্রের যে মালিক অর্থাৎ ক, খ কি করল, উক্ত পাত্রটি দখল করল, কয়ের নিকট থেকে উক্ত পাত্রটি কোনো না কোনো ভাবে সে দখল নেয়। তাহলে এই যে 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 ব্যক্তি এই চীনামাটির পাত্রটিকে কারুকার্য করেছে সেই ব্যক্তি মরে গেছে, মৃত চিত্রকর। এখন এই সেম আর একটা ওই ব্যক্তির কাছ থেকে আনা সম্ভব না, অসম্ভব। এই কারণে যেহেতু এটি সম্ভব না, সেহেতু ইহার কোনো ক্ষতিপূরণ দিয়ে এটা পূরণ করা সম্ভব না, সেহেতু ইহার বাজার দর নির্ণয় করা কঠিন। এই কারণে খকে উক্ত পাত্রটি কয়ের নিকট ফেরত দিতে বাধ্য করা যাবে। এই দশ এবং এগারো ধারায় হচ্ছে অস্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা। আমরা আগে দেখেছি আট এবং নয় ধারায় স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা, আর এই দশ এবং এগারো ধারায় অস্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা করা যায়। বারো ধারায় আমরা দেখি যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায়, অর্থাৎ আদালত কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিবারের প্রতিকারের আবেদন মঞ্জুর করবেন। বারো ধারায় চারটা ক্ষেত্র আমরা মনে রাখব, যে এই চারটা ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকারের আবেদন মঞ্জুর করতে পারে। এক নম্বরে হচ্ছে চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ একটা জিম্মা চুক্তি যদি হয় সেক্ষেত্রে এটা মঞ্জুর করতে পারেন আদালত। ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি নাই, অর্থাৎ যে ক্ষেত্রে ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি নাই, ক্ষতিপূরণ নির্ণয় করা যাচ্ছে না, এরকম ক্ষেত্রে ক্ষতিপূরণের অপর্যাপ্ততা, অর্থাৎ পর্যাপ্ত না, যে ক্ষতিপূরণ অপর্যাপ্ত এরকম যদি হয়, আর্থিক ক্ষতিপূরণের অনিশ্চয়তা যদি নিশ্চয়তা না থাকে, এরকম এই চারটি পয়েন্ট আমরা মনে রাখবো, যে বারো ধারায় চারটি ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করতে পারেন। একটি চুক্তিটি জিম্মার অন্তর্ভুক্ত হলে, ক্ষতিপূরণ নির্ণয়ের মাপকাঠি না থাকলে, ক্ষতিপূরণের অপর্যাপ্ততা এবং আর্থিক ক্ষতিপূরণের অনিশ্চয়তা। ভিউয়ার্স, সুনির্দিষ্ট প্রতিকার আইনের আলোচনা আজকে এ পর্যন্তই, আবার পরবর্তী আলোচনায় আমাদের কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।